হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, চলো তাহলে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করি আর কি। আচ্ছা, তো দেখো, আজকে মূলত তোমাদের যেটা অ্যানাউন্সমেন্টের কথা ছিল, সেই অ্যানাউন্সমেন্ট আমি প্রথমে বলে দিই। আগামী শুক্রবার বিকেল 5টার দিকে, আগামী শুক্রবার বিকেল 5টায় তোমাদের যারা এইচএসসি 23 ব্যাচ রয়েছে, মানে এখন যারা তোমার ফার্স্ট ইয়ার, তাদের সবার জন্য একটা ওপেন এক্সাম হবে। এবং সেই এক্সামটা হচ্ছে বোটানি 4 নম্বর বুথের উপরে পরীক্ষা হবে। যারা আমার কাছে পড়ো না, সবাই পরীক্ষাটা দিতে পারবা, এবং আশা রাখি পরীক্ষাটা যে তোমাদের ভালো লাগবে। সো তোমাদের যারা বন্ধু বান্ধব যারা আছে, যারা পড়ে বা পড়ে না, ইট ডাজন্ট ফ্যাক্ট, ওকে, বাট তাদেরকে নিয়ে আসো আর কি, সবাই মিলে পরীক্ষা দাও, যাতে কম্পিটিশনটা বোঝা যায় আর কি। আচ্ছা, আর এইখানে যেটা আসলো, আমাদের পরীক্ষার ভেন্যু হচ্ছে আমাদের মেডিসিন বিল্ডিং, অর্থাৎ জর্জকোট মোড়ে, যেটা ওই যে তোমাদের খেজুরের গাছ আছে না, খেজুরের গাছ, ওইখানে যে একটা বড় বিল্ডিং 6 তলা আর কি, নতুন বিল্ডিং একটা হচ্ছে তার পাশে, সেটার 4 তলায় আমাদের মেডিসিনের অফিস। তোমরা একদম চলে আসবে সেখানে আর কি, বিকেল 5টা থেকে শুক্রবার 50 নম্বরের পরীক্ষা হবে। এবং 50 নম্বরের পরীক্ষাতে তোমাদের 50টা এমসিকিউ থাকবে, এবং তার সাথে মাইনাস মার্কিং থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এখন চলে আসি আমাদের ইম্পর্টেন্ট যে জায়গাটাতে। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাইছিলাম যে মূলত এই যে আমাদের যেটা ভাইরাস রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে এবং ম্যালেরিয়া রয়েছে, সেখান থেকে কিছু ছোট্ট ছোট্ট জিনিস আলোচনা করবো, তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করবো আর কি। আচ্ছা, আর ক্লাসটা একটু শেয়ার করো, শেয়ার করলে খুবই ভালো লাগবে। শেয়ার করো, সবাই একটা ক্লাসটা একটু শেয়ার করো আর কি। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল যেটা আসবে, আমরা একটু ভাইরাসের ক্ষেত্রে চলে আসি। ওকে, সবাই এখন একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। তো ভাইরাসের ক্ষেত্রে যদি আমি চলে আসি, তাহলে আমরা সবাই জানি ভাইরাসটা মূলত হচ্ছে জীব এবং জ্বরের মধ্যবর্তী একটা অবস্থা। এবং ভাইরাস দুইটা জিনিস দ্বারা গঠিত। ভাইরাস কটা জিনিস দ্বারা গঠিত বাবারা, সবাই রেসপন্স করবা বলো তো? দুইটা জিনিস দ্বারা গঠিত। দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড, এবং আরেকটা হচ্ছে তার চারপাশে যে একটা প্রোটিনের আবরণ সেইটা। তো নিউক্লিক অ্যাসিড বলতে আমরা জানি এখানে দুইটা হতে পারে, একটা হচ্ছে আরএনএ অথবা একটা ডিএনএ, হয় আরএনএ অথবা ডিএনএ হবে আর কি। ক্লিয়ার? আর যেটা আমাদের তার চারপাশে প্রোটিন থাকবে, সেটা তো প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণকে বলা হচ্ছে ক্যাপসিড। প্রোটিনের আবরণকে কি বলা হচ্ছে বলতো? ক্যাপসিড বলা হচ্ছে। ক্লিয়ার? আর এই প্রোটিনের আবরণে যে ছোট ছোট এক একটা করে ইউনিট থাকবে, এই ইউনিটকে যেন কি বলা হচ্ছে? ক্যাপসোমিয়ার। তো মূলত আমি তোমাদের এখানে 5টা শব্দ বলবো। দেখো, একটা বলছি ক্যাপসিড, একটা বলবো ক্যাপসোমিয়ার, একটা বলবো পেলপোমিয়ার, ওকে, একটা হচ্ছে ভিরিওন, একটা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড, আর একটা এক্সট্রা, ওকে, যেটাকে বলা হচ্ছে ভিডিওর্স, যেটাকে বলা হচ্ছে ভিডিওর্স। তাহলে 6টা জিনিস সবাই একটু শুনে রাখবো আর কি। কী কী? দেখো, সবাই শুনে রাখলে প্রথমে আমি যেটা বলবো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি কী বলছি? ক্যাপসিড, তারপরে বলছি ক্যাপসোমিয়ার, তারপরে বলছি পেলপোমিয়ার, তারপরে বলছি ভিডিওন, ভিডিওনের পরে কী বলছি বলো সবাই? ভিডিওনের পরে বলছে নিউক্লিও ক্যাপসিড, এবং লাস্টের যেটা বলছি সেটার নাম হচ্ছে ভিডিওর্স। চলো এই 4টা জিনিস একটু মাথার ভিতরে ঢুকাই ফেলি। তাহলে দেখো, ক্যাপসিড কি? ভাইরাসের আরএনএ বা ডিএনএ এর বাইরে যে একটা প্রোটিনের আবরণ, সেটাকে বলা হয় মূলত কি বলতো? ক্যাপসিড। ক্লিয়ার? এই ক্যাপসিডে যে ছোট 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 দানার মতো ইউনিট রয়েছে, তাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্লিয়ার? তাহলে ক্যাপসিড গেল, ক্যাপসিডের এককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার, শেষ। এখন চলে আসো পেলপোমিয়ারটা কি। ক্যাপসোমিয়ার গেল, এরপরে দেখো পেলপোমিয়ারটা কি। দেখো, পেলপোমিয়ারটা কী জিনিস হচ্ছে, আমরা জানি, যেমন আমাদের ক্ষেত্রে দেখো, আমাদের একটা ভেতরে আমাদের অর্গ্যান রয়েছে, অর্গ্যানের বাইরে আমাদের স্কিন রয়েছে। অর্গ্যানটাকে যদি ডিএনএ ধরি বা আরএনএ ধরি, স্কিনটা হচ্ছে আমাদের সেই প্রোটিন আবরণ ক্যাপসিড। এই স্কিনের ছোট্ট একটা অংশকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। কিন্তু আমরা আমাদের স্কিনের বাইরে অনেক সময় জামা কাপড় পরি, এক্সট্রা করে যে একটা আবরণ, এটাকে বলা হচ্ছে বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণটা যখন লিপোপ্রোটিনের আবরণ থাকে, বহিস্থ আবরণ যখন লিপোপ্রোটিনের একটা আবরণ থাকে, সেই আবরণকেই মূলত কি বলা হচ্ছে? সেই আবরণকে মূলত বলা হচ্ছে আমাদের পেলপোমিয়ার। সে আবরণকে কি বলা হচ্ছে? পেলপোমিয়ার। ক্লিয়ার? তাহলে পেলপোমিয়ার কার ক্ষেত্রে প্রযোজ্য? পেলপোমিয়ার প্রযোজ্য হচ্ছে যখন কোনো ভাইরাসের বাইরে একটা বহিস্থ আবরণ থাকবে, এবং সেই বহিস্থ আবরণটা যদি লিপোপ্রোটিন দ্বারা তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে পেলপোমিয়ার। গেল 3টা শব্দ। এখন চলে আসে আমরা যে জায়গাটাতে, সেটাতে আমরা হচ্ছে ভিডিওনে আসবো। কোথায় আসবো? ভিডিওন। ভিরিয়নটা কি জিনিস হচ্ছে? ভিরিয়নটা হচ্ছে চোখ বন্ধ করে যদি কোনো একটা ভাইরাস সংক্রমণ করতে সক্ষম হয়, অর্থাৎ সংক্রমণে সক্ষম কোনো ভাইরাসকে বলা হচ্ছে ভিরিয়ন। তাহলে সবাই একবার নিজে নিজে মনে মনে বলো তো, ভিরিয়ন কাকে বলে? সংক্রমণে সক্ষম ভাইরাসকে কি বলা হচ্ছে? ভিরিয়ন বলা হচ্ছে। ক্লিয়ার? এখন চলে আসি ভিরিয়নের পরবর্তীতে, যেটা আমি কথা বলেছিলাম সেটা ছিল তোমাদের নিউক্লিও ক্যাপসিড।
কি বলছো আমি, নিউক্লিওক্যাপসিড। দেখো তখন কিন্তু পড়া হয়েছিল কিন্তু আমাদের ক্যাপসিড, ক্যাপসিড মানে হচ্ছে প্রোটিনের যে আবরণ তাকে বলা হচ্ছে ক্যাপসিড। আর নিউক্লিওক্যাপসিডটা কি জিনিস মনে রাখবা, যখন কোনো ভাইরাস সংক্রমণ করতে ব্যর্থ হয়, অর্থাৎ সে সংক্রমণ করতে পারে না আর কি, তখনই সেটাকে মূলত কি বলা হচ্ছে, নিউক্লিও ক্যাপসিড বলা হচ্ছে। তাহলে যখন কোনো ভাইরাস সংক্রমণ করতে পারে তার নাম হচ্ছে ভিরিয়ন, যখন কোনো ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে না তখন তাকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। আর ওই ভাইরাসটার সংক্রমণ পদার্থ যদি আরএনএ কেন্দ্রিক হয়ে থাকে, আবারও বললাম যদি ওই ভাইরাসটার সংক্রমণ পদার্থ যেটা মানে নিউক্লিক অ্যাসিড যেটা, সেটা যদি আরএনএ কেন্দ্রিক হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে সেটাকে বলা হবে ভিডিওটস। চোখ বন্ধ করে কি বলবা, ভিডিওটস। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা ওকে, আমাদের কমেন্টগুলো আমি একটু দেখি তো কে কি কমেন্ট করছে, ক্লাস নিয়ে তো যাচ্ছে আর কি, তো আমাদের কমেন্ট খেয়াল করি নাই সবাইকে। আচ্ছা ওকে, সবাইকে একটু তাড়াতাড়ি একটু ইয়ে করো আর কি। আচ্ছা নিপা আমিও আছি ভাইয়া, নিহালকে নিয়ে ভাই আপনার ভক্ত। হ্যাঁ নিহাল, নিহাল বাবুরে অনেকদিন দেখি নাই রে, নিহাল মানে অনেকদিন ধরে দেখি নাই আর কি নিহালকে। নিহাল কেমন আছো ভাইয়া তুমি? ওকে, আমরা মোটামুটি তাহলে পড়ে ফেলছি আর কি কয়েকটা জিনিস, তাই তো? আমাদের পড়ে ফেলার মধ্যে তাহলে কয়েকটা জিনিস আমাদের প্রথমে গেলে হচ্ছে প্রোটিন আবরণকে বলা হচ্ছে আমাদের কি ক্যাপসিড, ক্যাপসিডের যে আমাদের ছোট ছোট ইউনিট তাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এরপরে থেকে আমরা চলে আসবো পেলপোমিয়ার, বহিঃস্থ আবরণ যদি থাকে বহিঃস্থ আবরণীকে বলা হচ্ছে মূলত পেলপোমিয়ার, যখন সেটা লিপোপ্রোটিন আবরণ দ্বারা। এরপরে ভিরিয়ন, ভিরিয়নটা হচ্ছে সংক্রমণশীল ভাইরাস। এরপর হচ্ছে নিউক্লিও ক্যাপসিড, যে ভাইরাসটা সংক্রমণ করতে পারে না তাকে বলা হচ্ছে কি বলতো, নিউক্লিও ক্যাপসিড। এবং আরেকটা কি রয়েছে সেটা হচ্ছে আমাদের সবার শেষে ভিডিওর্স, যদি ওই ভাইরাসটা আরএনএ কেন্দ্রিক সংক্রামক পদার্থ থেকে থাকে তখন তাকে বলা হচ্ছে ভিডিওর্স। শেষ, এখন আসো ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা। তোমরা তো সবাই অনেক ধরনের ছন্দ, গান, ছড়া অনেক কিছুতে মনে রাখছো, ক্লিয়ার? এখন একটা জিনিস শুধু মনে রাখো, কোনো ছন্দ টন্দ কিচ্ছু লাগবে না, বুঝছো? জাস্ট একটা নিনজা টেকনিক শেখো আর কি। যখন দেখবা যে ভাইরাসটা তোমার বডির জন্য বেশি ক্ষতি করতেছে, ক্ষতিকারক কোনো ভাইরাস, তখন চোখ বন্ধ করে মোটামুটি তোমাদের এই বই অনুসারে, এটা জাস্ট একটা টেকনিক থাকে, ক্লিয়ার? তোমাদের বই অনুসারে চোখ বন্ধ করে মারবে, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস, ক্লিয়ার? আমরা ডিএনএ ভাইরাস পড়বো না, ক্লিয়ার? আমরা এখন আসি আরএনএ ভাইরাস। খেয়াল করো এইচআইভি ভাইরাস ভালো না খারাপ বলো তো? খারাপ ভাইরাস। যদি খারাপ ভাইরাস হয় তাহলে কী হবে বলো? এটা আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস খারাপ ভাইরাস, আরএনএ ভাইরাস। র্যাবিস মানে জলাতঙ্ক, কুকুর কামড় দিলে বা বিড়াল কামড় দিলে যে জলাতঙ্ক হয়, এবং এই জলাতঙ্ক রোগ যদি হয় আমরা যদি ট্রিটমেন্ট না নিই তাহলে এটার ফ্যাটালিটি, ফ্যাটালিটি মানে মনে রাখো যে ফ্যাটালিটি মানে এটার যে মরে যাওয়ার যে হার এটা কিন্তু 100%, অর্থাৎ দেয়ার ইজ নো কিউর অ্যান্ড দেয়ার ইজ নো ট্রিটমেন্ট অফ দ্য র্যাবিস। ওকে, জলাতঙ্ক যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু খুবই মানে একটা খারাপ একটা অবস্থা হয়ে যায় আর কি বাবা, ঠিক আছে? র্যাবিস, তারপরে দেখো যে মাম্পস, এগুলো নিয়ে কথা বলছে। তাহলে তোমাদের বই অনুসারে যদি আমি বলি, এইখানে তোমাদের দেখো কী কী ভাইরাসের কথা বলা রয়েছে। একটা কথা বলা রয়েছে টিএমভি ভাইরাস, টিএমভি, খেয়াল করো টিএমভি। টিএমভি মানেটা কি, টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি মানে কি, টোবাকো মোজাইক ভাইরাস, যেটা কিনা একটা উদ্ভিদের হয়। আমরা যেন উদ্ভিদে যে সকল ভাইরাস তারা তো মূলত হচ্ছে তারা মূল হচ্ছে আরএনএ ভাইরাস, উদ্ভিদে যে সকল ভাইরাস তারা মূলত কোন ধরনের ভাইরাস, আরএনএ ভাইরাস, তাহলে টিএমভি ভাইরাস। কিন্তু বাবারা টিআইভি যে ভাইরাসটা রয়েছে না, টিআইভি ভাইরাস কিন্তু আবার ডিএনএ ভাইরাস। তাহলে টিএমভি এটা হচ্ছে আরএনএ ভাইরাস, টিআইভি এটা হচ্ছে কোন ধরনের ভাইরাস, ডিএনএ ভাইরাস, ক্লিয়ার? এখন আসো আমাদের আরএনএ ভাইরাসের মধ্যে টিএমভি গেল, এরপরে খারাপ ভাইরাস কে, এইচআইভি খারাপ ভাইরাস। ডেঙ্গু ভালো না খারাপ রে, ডেঙ্গু খারাপ, আরএনএ ভাইরাস। করোনা ভালো না খারাপ, খারাপ, এটাও এইচআইভি মানে এটা হইতেছে আরএনএ ভাইরাস। এরপরে র্যাবিস, র্যাবিস বলতে আমরা কি বুঝি, জলাতঙ্ক, খারাপ রোগ তো, তাই না? তাহলে এটা কি হবে, এটা হবে একদম চোখ বন্ধ করে আরএনএ ভাইরাস। এরপরে মাম্পস, এটা কি, মাম্পস অনেক অর্কাইটিস টর্কাইটিস অনেক কিছু করে, পুরুষ মানুষের পুরুষ অঙ্গের ক্ষতি করে, স্ত্রীদের স্ত্রী অঙ্গের ক্ষতি করে আর কি, অনেক ক্ষতি করে মাম্পস ভাইরাসটা আর কি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কী হবে আর কি, তাহলে এটাও যেহেতু ক্ষতি করে তার মানে এটা হইতেছে আরএনএ ভাইরাস, ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা এতটুকু পেয়ে গেলাম। আর ডিএনএ ভাইরাস এগুলো বাদে যা যা আসবে সব কিছু ডিএনএ ভাইরাস দিতে পারছো বন্ধ করে আর কি। এখন আসো আমাদের দুইটা গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে আসি আর কি। আচ্ছা আমি আরেকটু কমেন্ট পড়ে নিই, একদম মাথা গরম হয়ে যাচ্ছে না তোমাদের সবার? কই কই আর কে কে আছে এই জায়গাতে দেখি তো বাবা, নিঞ্জা শাকিল ভাই, আচ্ছা ঠিক আছে ওকে। রূপালী মিট, টিএমভি হচ্ছে আরএনএ, টিআইভি হচ্ছে ডিএনএ, ভেরি গুড রূপালী মিট, তুমি ভালো উত্তর দিচ্ছ এই জায়গাটাতে। আমি সবার একটু উত্তর আশা করছি আর কি এই জায়গাটাতে, ওকে সবাই একটু রেসপন্স করো। আর সবার জন্য যে বলা যে এটা সেটা হচ্ছে, আচ্ছা ওকে, রাইসা এইটা, রূপালী
তো মেইন ব্যাপার হচ্ছে যে আগামী 11 তারিখ, তোমরা সবাই জানো যে আমি 10 মিনিট স্কুলের আল্লাহর রহমতে সিনিয়র টিচার হিসেবে আমি অ্যাপয়েন্টেড হয়েছি আর কি। তো আগামী রবিবার সন্ধ্যা 8টায় 10 মিনিট স্কুলের যেটা মেইন পেজ, আমাদের 30 লক্ষর যে পেজ আর কি, 30 লক্ষ ফলোয়ার্সের যে পেজ, সেই পেজে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে। ক্লাস নেওয়ার উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি। আর আমি আশা রাখি সেই সময়টাতে অবশ্যই আমি আমার যশোরের পোলাপানদেরকে অবশ্যই আমি পাবো আর কি। তোমাদের সাপোর্ট অনেক দরকার, আমি যাতে তোমাদের কমেন্টগুলো পড়তে পারি যে যশোর থেকে আমি আমার বাচ্চা কাচ্চাদের দেখতে পাচ্ছি আর কি। ইট উইল বি সো মাচ গ্ল্যাড ফর মি যে তোমরা থাকবা, এটা খুবই বড় একটা পাওয়া হবে আর কি আমার জন্য আর কি এটা। ওকে ওকে, এখন আসি আর কি। দেখো, এখন আরেকটা যে কথাটাতে আসবো সেটা হচ্ছে মূলত হেপাটাইটিস, বুঝছো তো? হেপাটাইটিস মানে আমরা সবাই জানি, একদম চোখ বন্ধ করে জানি, গ্রামগঞ্জের ভাষায় সেটা হচ্ছে জন্ডিস, জন্ডিস, জন্ডিস। তো হেপাটাইটিস, আইটিস মানে আমরা সবাই জানি এখানে প্রদাহ। যদি আইটিস মানে প্রদাহ হয় এবং এটা হচ্ছে হেপাটাইটিস, হেপাটো শব্দের অর্থ হচ্ছে যকৃত, মানে যকৃতে যে প্রদাহ, যকৃতে প্রদাহ হলেই সেটাকে আমরা বলি মূলত জন্ডিস। তাহলে যকৃতের, আচ্ছা প্রোগ্রাম, এখানে প্রোগ্রামে তোমার প্রশ্নের উত্তর পরে দিচ্ছে আর কি। আচ্ছা, তো এখানে যকৃতের প্রদাহ কারণটা হচ্ছে কিছু ভাইরাস। তো কিছু ভাইরাসের মধ্যে এখানে মূলত আমরা জানি হেপাটাইটিস ভাইরাস, এবং হেপাটাইটিস ভাইরাসের রয়েছে 5টা ধরন। কয়টা ধরন? 5টা ধরন, হেপাটাইটিস এ, এ বি সি ডি ই ভাইরাস, ক্লিয়ার? এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হয় আমাদের হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা, হেপাটাইটিস বি ভাইরাস। এবং যেহেতু এটা মানুষের হয়, হেপাটাইটিস বি ভাইরাস মানুষের হয়, এবং হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু খুব বেশি কোনো খারাপ ভাইরাস না। যার জন্ডিস হয়েছে, জন্ডিসে তো কোনো একদম পারফেক্ট ট্রিটমেন্ট নাই। জন্ডিসের একমাত্র ট্রিটমেন্ট হলো কি জানো? শুয়ে থাকা, বসে থাকা, একটু পানি পানি টানি খাওয়া, ঠিক আছে, শরবত টরবত খাওয়া, বুঝছো? কোনো ওষুধ যদি নাও খাই তাও কোনো সমস্যা নেই, জন্ডিস অটোমেটিক্যালি হেপাটাইটিস বি ভাইরাস বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যায়। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস, দেখো, যেহেতু আমাদের দেহ হচ্ছে, এবং আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইরাসটা আমাদের দেহে খুব বেশি ক্ষতি করে না সেটা ডিএনএ ভাইরাস, আর যেটা খুব বেশি ক্ষতি করে সেটা আরএনএ ভাইরাস। তাহলে হেপাটাইটিস মূলত বি ভাইরাস, যেটা যেটা আমাদের বেশি হয়, যেহেতু আমাদের বেশি হচ্ছে তাহলে মনে রাখবে এটা একমাত্র ডিএনএ ভাইরাস। তাহলে হেপাটাইটিস বি হচ্ছে একমাত্র ডিএনএ ভাইরাস, এ ছাড়া যতগুলো ভাইরাস রয়েছে, হেপাটাইটিস এ বলো, সি বলো, ডি বলো, ই বলো, সবগুলো হইতেছে আরএনএ ভাইরাস, ক্লিয়ার? এখন আসো, হেপাটাইটিস যে বি ভাইরাস আমাদের জন্ডিসটা কেন হয়? আমরা জানি রক্তের আধার হচ্ছে বডিতে 2টা। আচ্ছা বলো তো, কমেন্টে একটু জানাও তো, রক্তের মানে ব্লাড রিজার্ভার আমাদের বডিতে কি কি আছে? আমি পড়াইছি অনেক, আমি তোমাদেরকে অনেক পড়াইছি, একটু দেখি বাচ্চাগুলো পারো কি না। ব্লাড রিজার্ভার 2টা আমাদের বডিতে কি কি? বলতো ব্লাড রিজার্ভার আমাদের বডিতে কি কি আছে একটু? ওকে, ভেরি গুড। এখানে প্রথমে ফাহিম বিন তারিক এখানে বলছে বৃক্ক এবং প্লীহা, এরপরে সূচি বলছে যকৃত এবং প্লীহা। ভেরি গুড, ভেরি গুড, তোমাদের সবাইকে যকৃত এবং প্লীহা। তাহলে আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তাহলে যখন আমাদের যকৃতে কোনো ঝামেলা হচ্ছে, তাই না, যকৃতে ঝামেলা হওয়া মানে সেখানে যে রক্তগুলো জমা আছে রক্তগুলো নষ্ট হয়ে যাবে। আর রক্তগুলো যখন নষ্ট হয়ে যাবে, রক্তগুলো নষ্ট হয়ে যাওয়া মানে কি, রক্তের আরবিসি ভেঙে যাচ্ছে, তাই তো? আরবিসি ভেঙে গেলে সেখানে থাকে হিমোগ্লোবিন, তাই তো? এই হিমোগ্লোবিনের 2টা পার্ট, একটা হিম এবং আর একটা গ্লোবিন। তো হিম যে পার্টটা, হিম পার্টটা তো লঘু, তাই না? এই হিম পার্টটা মূলত বিলিভার্ডিন উৎপন্ন করে, সবুজ কালারের, সবুজ কালারে কি উৎপন্ন করে? বিলিভার্ডিন। এবং বিলিভার্ডিন থেকে পরবর্তীতে কি উৎপন্ন করবে? বিলি রুবিন উৎপন্ন করবে। আর এই বিলি রুবিনটা যখন আমাদের বডিতে এক্সেস পরিমাণে অ্যাকুমুলেশন হবে বা এক্সেস পরিমাণে জমে যাবে, তখন আমাদের দেহের এই যে চোখ বলো, স্ক্লেরা বলো, তারপরে টাং বলো, ওকে, স্কিন বলো, তারপরে হাতের এই যে পাম বলো আর কি, ঠিক আছে, পামের ক্রিজ যেটা, এই দাগগুলো, এগুলো কি হয়ে যাবে বলো তো? হলুদ হয়ে যাবে, এবং এটাকে তখন বলা হচ্ছে জন্ডিস। তাহলে জন্ডিস কেন হচ্ছে? জন্ডিস হতেছে মূলত বিলিরুবিনের কারণে, আর বিলিরুবিনের কালার হতেছে হলুদ। এখন আসো যে তুষের আগুন কাকে বলে? হেপাটাইটিস বি ভাইরাস অনেক দিন ধরে যদি কেউ ট্রিটমেন্ট নাও নেয় বা তার কোনো কারণে হেপাটাইটিস বি ভাইরাস থেকে আরও খারাপ দিকে চলে যাচ্ছে, সেটাকে বলা হবে হেপাটাইটিস সি ভাইরাস। এবং হেপাটাইটিস সি ভাইরাস হতেছে আরএনএ ভাইরাস, আর হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন। কেন তুষের আগুন বলা হয়? কারণ হেপাটাইটিস সি ভাইরাস হলে সেটার কোনো চিকিৎসা নেই এবং ওই পেশেন্টটা ধীরে 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 মারা যাবে। তুষ যেরকম ধিক 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 করে চলতে থাকে,
ঠিক সেম ভাবে তুষের আগুনের মতো সে মারা যাবে। এবং হেপাটাইটিস বি ভাইরাস থেকে যখন সি ভাইরাস হবে তখন মানুষের লিভার সিরোসিস হবে। লিভার কি হবে? সিরোসিস। সিরোসিস মানে হচ্ছে তাদের মধ্যে জাস্ট যেই আর্কিটেকচার রয়েছে, মানে যকৃত কোষগুলান দেখতে যেরকম, ওই কোষগুলান দেখতে আর ওই রকম থাকবে না। তাহলে দেখো আমরা জানি হেপাটাইটিসে মূলত হচ্ছে 5টা ভাইরাস এ বি সি ডি ই, এর মধ্যে বি ভাইরাস হচ্ছে ডিএনএ, সকল ভাইরাস হচ্ছে আরএনএ, এবং আমাদের সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন। ক্লিয়ার এতটুকু? এবং আমাদের ডি যেটা হেপাটাইটিস ডি ভাইরাস, এটাকে মূলত বলা হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস, কারণ এটা হেপাটাইটিস এ ভাইরাসের সহায়তা ছাড়া চলতে পারে না। তাহলে ডি ভাইরাসকে বলা হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস, কারণ এটা হেপাটাইটিস এ এর সহায়তা ছাড়া চলতে পারে না। এবং হেপাটাইটিস এ এবং ডি এরা মূলত আমাদের ফিকো ওরাল রুটে যায়। মূলত আমাদের কি হচ্ছে, আমাদের খাবার যেহেতু যদি সমস্যা হয়, পচাবাসী খাবার খাই, তাহলে হেপাটাইটিস এ হবে। হেপাটাইটিস কি হবে? মূলত এ হবে আর কি। এবং এ একা তো হইতে পারে না, বা ডি তো একা হইতে পারে না, মূলত ডি হওয়ার জন্য অবশ্যই লাগবে, ডি হওয়ার জন্য অবশ্যই কি লাগবে, এ লাগবে। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন আসো, যখন আমাদের হেপাটাইটিস হয়েছে, হেপাটাইটিস হলে আমরা কোন একটা কি করব, টেস্ট করব, আমরা এইচ বি এস এজি টেস্ট করি। কি করি আমরা? এইচ বি এস এজি মানে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন। এইচ বি মানে হেপাটাইটিস বি, তারপর এস মানে সারফেস, এজি মানে হচ্ছে অ্যান্টিজেন। হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন আমরা টেস্ট করলে আমরা মোটামুটি বুঝে যেতে পারি। ক্লিয়ার? এছাড়াও আছে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের লিভার এনজাইম রয়েছে আর কি, এএলটি, এএসটি, এসজিপিটি, এগুলো দেখিয়ে এদের মাত্রা বেড়ে যায়। এখন আসো ডেঙ্গু, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা পড়ার আগে আমি আর একবার একটু তোমাদের একটা প্রশ্ন করি, বলো তুষের আগুন বলা হয় কোন ভাইরাসকে? গুড, ওকে, ডি ভাইরাস অসম্পূর্ণ ভাইরাস, সূচি, ভেরি গুড সূচি। আচ্ছা আবির আহমেদ অরণ্য, ওকে, হেপাটাইটিস সি ভাইরাস সূচি বলছে তুষার আগুন। বলো তুষার আগুন কাকে বলা হয়? এইচসিভি, রাইট, হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষার আগুন। ভেরি গুড, ভেরি গুড। নাফিস শাহরিয়ার ও বলছে হেপাটাইটিস সি, এরপরে এমডি মহিউদ্দিন বলছে হেপাটাইটিস সি, ভেরি গুড ভেরি গুড। এরপরে মহিমা মিরাজ মিম হেপাটাইটিস সি, ফাহিম বিন তারেক হেপাটাইটিস সি। আচ্ছা ওকে, তোমরা খুবই ভালো উত্তর দিছো আর কি, অর্পিতা পল। এরপরে ইবতেসাম রহমান উত্তর দিছে সি। আচ্ছা তোমাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে মাহবুব, আচ্ছা আচ্ছা শোনো, এরপরের দিকে আমরা একটু চলে যাবো, সেটা হচ্ছে আমাদের মূলত যাবো হচ্ছে আমাদের ডেঙ্গুর দিকে। আচ্ছা, আর যারা তোমরা নতুন নতুন জয়েন করতেছো ক্লাসটা একটু শেয়ার করে দেবো। আচ্ছা আমার মানে আমরা চাই যে আমাদের আবার অনলাইনে পারফরমেন্স, আবার অনলাইনের যেই আমাদের গতিটা সেটা আবারও ফিরে আসুক। আমি একটু আমার নিজের সব কিছু পার্সোনাল লাইফ, আমার পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত, আশা রাখি সামনের মাস থেকে আমরা আবারও ফুল সুইংয়ে আর কি আমরা অনলাইন ক্লাস একদম ফাটাফাটি ক্লাস করবো আর কি। আচ্ছা অনলাইন অফলাইন করে ফাটাফাটি ক্লাস হবে, আর সবাই কিন্তু শুক্রবারে আসা চাই, কিন্তু আমি শুক্রবার বিকেল 5টায় এত কষ্ট করতেছি তোদের জন্য রে বাবা। আই ডেঙ্গুর কথায় আসি, আমরা সবাই জানি ডেঙ্গু হইতেছে একটা মশা দ্বারা হয়, সে মশার নামটা জানো কি বলতো? আমরা জানি এডিস মশা। এই এডিস মশার জন্য আমাদের মূলত ডেঙ্গু হয়, আর এই ডেঙ্গুটার জন্য হচ্ছে এডিসের দুইটা প্রজাতি রয়েছে, একটা এডিস অ্যালবোপিকটাস এবং আরেকটা হচ্ছে এডিস এজিপ্টি। কথা বলেন ঠিক কিনা? তো মূলত এই যে এডিস মশার কারণে আমাদের ডেঙ্গু হচ্ছে, এবং এই যে ডেঙ্গু, এই ডেঙ্গু কিন্তু মূলত কি জানো, একটা ভাইরাস। ডেঙ্গু একটা কি? ভাইরাস। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে এডিস মশা দ্বারা এটা হচ্ছে, তো আমরা জানি মূলত ডেঙ্গু জ্বরের খুবই চমৎকার একটা ক্রাইটেরিয়া রয়েছে। আমাকে তোমরা সবাই জানো যে আমার ক্লাস করছো, ডেঙ্গু জ্বরের মূলত তিনটা ধাপ, তাই তো? এবং ডেঙ্গু জ্বরে আমাদের মূলত রক্তকণিকার মধ্যে যেটা প্ল্যাটিলেট বা অণুচক্রিকা ওইটা কমে যায়, আর প্ল্যাটিলেট বা মানে রক্তের অণুচক্রিকা যখন কমে যাবে তখন আমরা জানি রক্তের জমাট বাঁধার ক্ষমতা হারায় ফেলবে, অর্থাৎ রক্তক্ষরণ হবে। এবং এই রক্তক্ষরণ আমরা বাইরে থেকে দেখতে পারবো না, এটা ভেতরের দিকে রক্তক্ষরণ হবে, যেটাকে বলা হচ্ছে ইন্টারনাল হেমোরেজ। কোন হেমোরেজ? ইন্টারনাল হেমোরেজ, ঠিক আছে? হেমোরেজ মানে কি বলো? হেমোরেজ মানে রক্তক্ষরণ। তাহলে ডেঙ্গুতে মানুষ কেন মারা যায়? ডেঙ্গুতে মানুষ মারা যায় ইন্টারনাল রক্তক্ষরণে। কেন রক্তক্ষরণ হয়? কারণ এখানে প্ল্যাটিলেটের সংখ্যা কমে যায়।
প্ল্যাটিনেটের সংখ্যা কি হয়ে যায়, কমে যায়। এবং প্ল্যাটিনেটের সংখ্যা যখন 1.5 লাখের নিচে চলে আসে প্রতি এমএলএ, এমএম কিউবে, যদি 1.5 লাখের নিচে চলে আসে তখন কিন্তু সেটা খারাপ, এবং 20,000-এর নিচে চলে আসলে এটা একদম খুবই খারাপ। ঠিক আছে, 1.5 লাখের নিচে আসলে তারপর আমরা ট্যাকেল দিতে পারি, কিন্তু 20,000-এর নিচে যদি আসে প্ল্যাটিলেটের সংখ্যা এমএম কিউব, অবস্থা খুবই খারাপ আর কি। মানে তখনই মূলত ব্লিডিং হয় ভেতরের দিকে এবং পেশেন্ট মারা যায়। এখন আসলে ডেঙ্গু জ্বর মূলত 3 ধরনের, এবং ডেঙ্গু জ্বরে যে ভাইরাস সেই ভাইরাসটা হচ্ছে ফ্ল্যাভি গ্রুপের। কোন গ্রুপের বলো তো সবাই, বলো বলো বলো, ফ্ল্যাভি গ্রুপের। কোন গ্রুপের এটা? ফ্ল্যাভি গ্রুপের। আচ্ছা, এর মধ্যে আমরা একটু চলে আসি আর কি। আমাদের ডেঙ্গুতে মূলত 3 ধরনের আর কি, একটা হচ্ছে ডেঙ্গু সাধারণ জ্বর, আর একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক জ্বর, এবং আরেকটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম। তাহলে ডেঙ্গু সাধারণ জ্বর, ডেঙ্গু হেমোরেজিক জ্বর এবং ডেঙ্গু শক সিন্ড্রোম, তিনটা। সাধারণ জ্বরে কি হবে? সাধারণ জ্বরে মনে করো সাধারণ যে ডেঙ্গুর জ্বর, এবং ওই সাধারণ ডেঙ্গু জ্বরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, যেটা হাড়ে হাড়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। অর্থাৎ ডেঙ্গু জ্বর হইলে আমাদের যে জ্বর হয় সেটার ফিচার হচ্ছে হাড় ভাঙ্গা জ্বর। কোন জ্বর রে বাবা? হাড় ভাঙ্গা জ্বর, যার আরেকটা নাম হচ্ছে কি, ব্রেক বোন ফিভার, যার আরেকটা নাম কি, ব্রেক বোন ফিভার। আচ্ছা, মূলত এটা হয়। এবং ডেঙ্গু জ্বরে জ্বর হয় 102 থেকে 104 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 102 থেকে 104 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আরেকটা জিনিস, ম্যালেরিয়াতে কিন্তু জ্বর হয় 103 থেকে 105, মনে রেখো। তাহলে ডেঙ্গু জ্বরে 102 থেকে 104 ডিগ্রি সেলসিয়াস, আর ম্যালেরিয়াতে হয় 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এরপরে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। হেমোরেজিক মানে রক্তক্ষরণ, তার মানে কি, এইখানে প্ল্যাটিলেটের সংখ্যা অনেক কমে আসবে, মূলত 1.5 লাখের নিচে চলে আসবে। বাট বাস্তবিক পক্ষে 1.5 লাখের নিচে না, মানে যখন প্ল্যাটিলেটের কাউন্ট 30,000 থেকে 20,000-এর নিচে চলে আসে তখনই মূলত হিমোরেজ অথবা রক্তক্ষরণ ঘটে। আর এরপরে 3 নম্বর ধাপ হচ্ছে ডেঙ্গু হেমোরোজিকের পরে আর ডেঙ্গু শক সিন্ড্রোম। এটা কেন শক সিন্ড্রোম? একটা পেশেন্ট কখন শকে যায়? যখন তার ভেতরের ব্লাড ভলিউম, মানে ব্লাডের পরিমাণটা কমে যায়, মানে যখন তার রক্তক্ষরণ হবে তখন তার শরীরে, মানে রক্তের নালীতে রক্তের প্রেশার কমে যাবে না। আর রক্তের প্রেশার কমে যাওয়া মানে পরবর্তীতে ওই রোগীটা, ওই যে আমরা বলি না আইসিইউতে গেছে, রোগীটা শকে চলে গেছে, এটাকে মূলত বলা হয় শক সিন্ড্রোম। এবং এই শক সিন্ড্রোমে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এইখানে থাকে হচ্ছে হেমো কনসেন্ট্রেশন দেখা যায়। রোগীকে কি দেখা যায়? হেমো কনসেন্ট্রেশন দেখা যায় আর কি। আচ্ছা, তাহলে বলো মূলত কি দেখা যায় এখানে আর কি? হেমো কনসেন্ট্রেশন দেখা যায় আর কি। আচ্ছা, হেমো কনসেন্ট্রেশন বলতে এখানে কি হয়, এখানে পেশেন্টটা অজ্ঞান হয়ে পড়ে থাকে আর কি। তাহলে তিনটা, একটা কি বলো, একটা বলা হচ্ছে মূলত আমাদের সাধারণ ডেঙ্গু জ্বর যেখানে হাড় ভাঙ্গে বা ব্রেক বোন ফিভার থাকে, 2 নম্বরটাকে কি বলা হচ্ছে, 2 নম্বরটাকে বলা হচ্ছে হেমোরোজিক যেখানে রক্তক্ষরণ ঘটে, আর 3 নম্বরটাকে কি বলা হচ্ছে বলো, এখানে বলা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম যেখানে হেমো কনসেন্ট্রেশন ঘটে। এখন আমরা মূলত ডেঙ্গু কী দ্বারা নিয়ন্ত্রণ, মানে আমরা নির্ণয় করতে পারি, ওই যে লেখা রয়েছে না NS1 টেস্ট, NS1 টেস্ট, অথবা আমরা এটার অ্যান্টিবডি শনাক্ত করতে পারি ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন এম দ্বারা। তাহলে এখানে 3টা টেস্ট, একটা হচ্ছে NS1 টেস্ট, অ্যান্টিবডি মধ্যে ইমিউনোগ্লোবিন এম, এবং আরেকটা কি, ইমিউনোগ্লোবিন হচ্ছে জি। এটা টেস্ট করে আমরা ডেঙ্গু আছে কিনা সেটা আমরা মূলত বুঝতে পারি আর কি, ক্লিয়ার এটাতে। এখন আসো, ডেঙ্গু জ্বর হইলে আমরা একটা ওষুধ তাকে দিব না, সেটা ওষুধটা হইতেছে ব্যথার ঔষধ, ওই ব্যথার ঔষধের নাম হচ্ছে অ্যাসপিরিন। তাহলে ডেঙ্গু জ্বর হইলে যত শরীর ব্যথা করুক, তাহলেও ওই রোগীকে আমরা ওই যে বেক্লোফেন বা ব্যথার ট্যাবলেটগুলো যেগুলো আছে, অ্যাসপিরিন জাতীয়, ওগুলো ওষুধ দিব না। কেন দিব না? কারণ এইটা ব্লিডিং টেন্ডেন্সি, মানে এমনিতে তো তার বডিতে প্ল্যাটলেট কম, এমনিতে তো তার বডিতে যে কোনো মুহূর্তে রক্তক্ষরণ হইতে পারে, তাই না? তো এই যে আমি যদি অ্যাসপিরিন বা ব্যথানাশক কোনো ওষুধ দিই, ব্যথানাশক ওষুধ দিলে সেইখানে আরও বেশি পরিমাণে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকবে, ওকে, ফলে রোগী অতি দ্রুত তাড়াতাড়ি মারা যেতে পারে। এই জন্য আমরা অ্যাসপিরিন বা ব্যথানাশক কোনো ওষুধ দেব না। আচ্ছা, ওকে, তো আমাদের এটাই মূলত ডেঙ্গু পর্যন্ত এতটুকু দেখলেই হবে আর কি। আচ্ছা, আর আর কি, আজকে তো অনেক কিছু হয়ে গেল আর কি, তোমাদের আজকে ব্যাকটেরিয়া আলোচনা নাই করি, আজকে একটা ভাইরাস আলোচনা করলাম। যদি সময় পাই ইনশাল্লাহ কালকে রাত 10টায় আমি ব্যাকটেরিয়া বা ম্যালেরিয়া যে কোনো একটা নিয়ে আসবো আর কি তোমাদের মাঝে। আচ্ছা, আর আমি লাস্টের দিকে আরও একবার অ্যানাউন্স করে দিই, শুক্রবার বিকেল পাঁচটায়, ওকে? আচ্ছা, ঠিক আছে, ওকে। ম্যালেরিয়াটা হচ্ছে, ও শোনো, ম্যালেরিয়ার যেহেতু আমাদের এইখানে জ্বরের কথা আমি মনে হয় 103 বলছিলাম না, 103 থেকে 5, ওখানে একটু শুনে রাখো, একটু একটু মানে তোমাদের কারেকশন আসবে। ম্যালেরিয়াতে 104 থেকে 106 ডিগ্রি জ্বর থাকে, ম্যালেরিয়াতে 104 থেকে 106 ডিগ্রি জ্বর থাকে, আর ডেঙ্গুর ক্ষেত্রে 103 থেকে 105 ডিগ্রি। একটু ভুল চলে গেছে আর কি আমার একটু বলতে আর কি। ম্যালেরিয়ার যেহেতু 4টা আলফাবেট, এই জন্য এখানে 104 থেকে শুরু হবে। আচ্ছা।